শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তানিয়ার কথাই ছেলেটা বুঝতে পারে না, তাই কৌতূহল নিয়ে বলে, এক্সকিউজ মি। দোলা আর আশা এবার উঠে আসে, কারণ তানিয়া যা শুরু করেছে তাতে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে এবার, তাই ওরা ছুটে আসে তানিয়ার কাছে। তানিয়া আবার কিছু বলতে যাবে তার আগে দোলা এসে বলে, আই এম সরি ভাইয়া, আসলে আপনাদের দুজনের কারোর দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট জাস্ট, প্লিজ আমার ননদের কথা কিছু মনে করবেন না। তানিয়া চলো এখান থেকে। এ কি বৌমনি, তুমি ওনাকে সরি বলছো কেন? সরি তো উনি বলবেন, কারণ দোষটা তো উনি করেছেন, উনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছে। দোলা এবার বিরক্তি নিয়ে তানিয়ার দিকে তাকিয়ে চোখ রাঙায়, এতে তানিয়া চুপ মেরে যায়, কারণ দোলা রেগে যাচ্ছে বোঝাই যাচ্ছে। তানিয়া তুই চল ওই দিকটায় বলে আশা নিয়ে যায় তানিয়াকে। প্লিজ কিছু মনে করবেন না, আসলে ও না এমনই, তবে অনেক ভালো মেয়ে। দোলার কথাই ছেলেটি তানিয়ার দিকে তাকিয়ে অসহায় ফেস করে বলে, কেমন ভালো দাদা দেখলামই, আপনারা না আসলে আমাকে চোখ দিয়ে ফর্ষ করে দিত এতক্ষণে। ছেলেটির কথাই দোলা মুচকি হেসে ওঠে, আপনার হাসিটা কিন্তু সুন্দর। হঠাৎ এমন একটা কথা একটা অচেনা ছেলের থেকে শোনাই দোলা চমকে ওঠে, লজ্জা মিশ্রিত চাহনি নিয়ে আমতা আমতা করে বলে, আমি আসি। আমি সজল। এও সজলের কথাই দোলা বলে, আমি আরশিয়া দোলা, সবাই দোলা বলে ডাকে, এটা আমার ফ্রেন্ড আশা, আর যে মেয়েটা রণমূর্তি ধারণ করেছিল আপনার সামনে সে আমার একমাত্র ননদ তানিয়া। ও, আপনি বিবাহিত? শুনে খুব ভালো লাগলো, তবে একটা কথা ভাবছি, ভাবান্তর হয়ে বলে সজল। সজলের কথাই দোলা ভ্রুকুচকে বলে, কি বলুন তো? আপনার মতো মিষ্টি একটা মেয়ের এমন পেতনি ননদি হলো কিভাবে? সজলের কথাটা বলার ধরন এমন ছিল যে দোলা জোরে না হেসে পারে না, তাই উচ্চস্বরে হেসে ওঠে, আচ্ছা ভাইয়া আমি আসি এবার, যাই ওদিকটা সামাল দিন, বলেই দোলা চলে আসে সজলের সামনে থেকে। আর সজল একটা টানা নিঃশ্বাস নিয়ে চলে যায় সেখান থেকে। বিকেলে চৌধুরী বাড়ি ছুড়ে প্রেস মিডিয়ায় লোকে ভর্তি। জাহির চৌধুরী বুঝতে পারেন না এরা হঠাৎ এখানে কেন আর কে পাঠিয়েছে। দোলা তানিয়া ড্রয়িং রুমে বসে, জেসমিন চৌধুরী একপাশে বসে সব কিছু বোঝার চেষ্টাই আছে। চৌধুরী বাড়িতে প্রেস মিডিয়ার সমাগম, জাহির চৌধুরী বুঝতে পারেন না হঠাৎ এনারা এখানে কেন। দোলা আর তানিয়া সোফায় বসে, দোলার চোখে মুখে আনন্দের জোয়ার, কিন্তু তানিয়া চিন্তিত হয়ে বসে আছে দোলার পাশে। জেসমিন চৌধুরী কৌতূহল ভরা চাহনি নিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। জাহির চৌধুরী নিজের কৌতূহল দমিয়ে রেখে বলল, আপনারা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? প্রেসের লোকের মধ্য থেকে একজন বলে, স্যার আমরা খবর পেয়েছি রুদ্রনীল চৌধুরী বিয়ে করেছেন রিসেন্টলি, কিন্তু এটা এখনো কেউ জানে না, কোনোভাবে সেটা প্রকাশ করা হয়নি। তাহলে কি এটা মিথ্যা নাকি সত্য? লোকটার কথাই জাহির চৌধুরী চমকে ওঠে, ঘাবড়ানো ফেসে তাকায় দোলার দিকে। দোলা একটা অসহায় ভাব জমিয়ে রেখেছে মুখে, এমন ভাব যেন সে কিছুই জানে না। আচ্ছা আপনাদের এই খবরটা কে দিয়েছে বলুন তো? জাহির চৌধুরী কথাই আরেকজন বলে, যেই বলে থাকুক না কেন সে যে মিথ্যা বলেনি এটা সেটা বুঝতে পারছি। আচ্ছা মিস্টার চৌধুরী, ওই মেয়েটা আপনার কি হয়? তানিয়াকে দেখিয়ে বলে জাহির চৌধুরী থমথমে গলায় বলে, ওইটা আমার ভাগ্নে, আমার বোনের মেয়ে। আর পাশেরটা? পরক্ষণে আবার দোলাকে দেখিয়ে বলে লোকটা। জাহির চৌধুরী এবার চিন্তায় পড়ে যায়। জেসমিন চৌধুরী এতক্ষণ চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারে না। ওইটা আমার মেয়ের ফ্রেন্ড, আমার মেয়ে বাইরে থাকে তো, অনেকদিন পর দেশে এসেছে তাই দেখা করতে এসেছে, বলেই একটা ফোকলা হাসি জুড়ে জেসমিন চৌধুরী। কিন্তু প্রেসের লোকদের কথাটা ঠিক হজম হয়নি, তাই শুনতেহান চোখে তাকায় দোলার দিকে। শাশুমা, হুট করে বলে ওঠে দোলা জেসমিন চৌধুরীকে উদ্দেশ্য করে। দোলার কথাই জেসমিন চৌধুরী চমকে উঠে ঢোক গিলে একটা, আপনার রসিকতার অভ্যাসটা এখনো গেল না।
মুখে মুচকি হাসি দিয়ে এসে বলে দোলা। দোলার কথাই প্রেসের লোক আগ্রহ নিয়ে বলে। ওনাকে কি বললেন আপনি? দোলা এবার সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলে, আসলে আপনারা যে নিউজ শুনে এখানে এসেছেন একদম ঠিক শুনেছেন, আমি রুদ্রনীল চৌধুরীর ওয়াইফ আরশিয়া দোলা চৌধুরী। আমাদের কিছুদিন আগে বিয়ে হয়েছে আর উনি আমার ফুপি শাশুড়ি, কিন্তু বেশ রসিক মানুষ, দেখুন না আপনাদের সাথেও কেমন রসিকতা করলো। দোলার কথায় জেসমিন চৌধুরীর প্রচণ্ড রাগ আসে, দোলার পাশে এসে দাঁতে দাঁত চেপে বলে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, রুদ্র যদি জানতে পারে এগুলা কি হবে বুঝতে পারছো? বলেই মিডিয়ার সামনে একটা হাসি দেয়। আচ্ছা আপনারা কি আমার সাথে কথা বলতে এসেছেন নাকি? আমার হাজবেন্ডের সাথেও কথা বলবেন? দোলার প্রশ্নে একজন বলে, অবশ্যই আপনাদের দুজনের সাথে কথা বলবো। মিস্টার চৌধুরী কোথায়, ওনাকে দেখছি না কেন, ডাকুন ওনাকে। আসলে উনি অফিস থেকে এখনো আসেনি, তবে চলে আসবে এখনি। বলতে না বলতে রুদ্র প্রবেশ করে বাড়ির মধ্যে, কিন্তু প্রেসের মানুষ দেখে ভীষণ অবাক হয়, সাথে ভ্রুকুচকে তাকিয়ে থাকে তাদের দিকে কিছুক্ষণ। জাহির চৌধুরী রুদ্রকে দেখা মাত্রই রুদ্রের কাছে যায়, আর দোলা একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ওই তো আমার স্বামী চলে এসেছেন, এবার যা বলার ওনাকেই বলুন আপনারা। ড্যাড, এরা এখানে কি করছে, কে ডেকেছে এদের? গম্ভীর কণ্ঠে বলে রুদ্র জাহির চৌধুরীকে, আস্তে রুদ্র, এরা কোনোভাবে তোর আর দোলার বিয়ের কথাটা জেনে গিয়েছে তাই এখানে এসেছে, সেটা যাচাই করার জন্য। মনে হচ্ছে বেশ খেপে আছে ওরা না জানিয়ে বিয়ে করার জন্য। তুই কিন্তু একদম মাথা গরম করবি না, ঠান্ডা মাথায় সালাম দিস। রুদ্র বাবার কথার উত্তর না দিয়ে দোলার পাশে এসে দোলার এক হাতের বাহু ধরে টেনে এক সাইডে নিয়ে যায়। রুদ্রের চোখে মুখে রাগের আভাস, কিন্তু দোলার ঠোঁট থেকে যেন হাসি ছড়ছে না। এরা এখানে কি করছে, কে খবর দিয়েছে ওদের? নিশ্চয়ই তুমি দিয়েছো। কড়া মেজাজে বলে রুদ্র কথাগুলো। কি করছেন ছোট সাহেব, আস্তে বলুন, সবাই শুনছে। কিন্তু রুদ্রনীল চৌধুরী তার বউয়ের সাথে এমন আচরণ করে, একবার যদি মিডিয়ার লোক জানতে পারে তাহলে কিন্তু কাল খবরের কাগজে বড় বড় করে হেডলাইন বের হবে, রুদ্রনীল চৌধুরী তার সত্য বিয়ে করা বউকে নির্যাতন করছেন জনসম্মুখে। ভালো লাগবে তখন এইগুলো দেখতে? দোলার কথাই রুদ্র রেগে বলে, শারাপ, কেন করছো এইসব, তাই বলো, নিজেকে খুব চালাক ভাবো তাই না? ভেবেছো প্রেস মিডিয়া জানলে আমি কিছু করতে পারবো না? একদম না, আমি মোটেও এইসব ভাবি না কখনো, আর কেন ভাববো, সত্যি তো আপনি কিছু করতে পারবেন না, আমাকে শুধু ভালোবাসতে পারবেন, এর বেশি কিছু করতে পারবেন না। রুদ্র এবার কিছু বলতে যাবে দোলাকে, তখনই একজন বলে, মিস্টার চৌধুরী প্লিজ এদিকে আসবেন, আপনার ওয়াইফকে নিয়ে আমাদের কিছু প্রশ্ন ছিল আপনাদের কাছে, যদি উত্তরগুলো দিতেন অনেক খুশি হতাম। রুদ্র মুখে জোর পূর্বক হাসি নিয়ে আসার চেষ্টা করে বলে, শিওর। এরপর রুদ্র চলে যায় তাদের কাছে, সোফায় বসে গলার টাইটা ঢিলে করে দেয়। রুদ্র ভীষণ ঘামছে, বাড়িতে এসে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে কল্পনাও করেনি। দোলাও এসে রুদ্রের পাশে বসে, প্রেসের লোক ক্যামেরা অন করে ঠিকঠাক করে তাদের কাজ শুরু করে। হঠাৎ বিয়ে, তাও কাউকে না জানিয়ে, এই কারণ কি মিস্টার চৌধুরী? রুদ্র আসলে কি বলবে বুঝতে পারছে না, রুদ্রের মেজাজটা ভীষণ খিটখিটে হয়ে আছে, তার উপর এইসব প্রশ্ন। রুদ্র যথেষ্ট চেষ্টা করছে নিজেকে সামলে রাখতে। আসলে বিয়েটা হঠাৎ করে হয়ে যাবে আমরা কেউ ভাবিনি, তেমন কোনো প্ল্যানিং ছিল না আমাদের এখন বিয়ে করার, কিন্তু আমার শ্বশুরমশাই মানে জাহির চৌধুরী উনি চেয়েছিলেন বিয়েটা তাড়াতাড়ি হোক, তাই আর কি হুট করে ডিসিশন নেওয়া, হুট করে হয়ে যায় সব, তাই কাউকে জানানোর সময় পাইনি, তবে আমরা জানাইতাম, আমার স্বামী নিজেই আপনাদের ডেকে পাঠাতেন, কি গো বলো, আমি ঠিক বলছি না? মুখে মুচকি হাসি দিয়ে বলে তোলা কথাগুলো। রুদ্র দাঁতে দাঁত চেপে মুখে হাসি নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ একদম তাই, আমার ওয়াইফ একদম ঠিকই বলেছে, আমি কদিন পরেই আপনাদের ডেকে পাঠাতাম, কিন্তু দেখুন তার আগেই আপনারা চলে আসলেন। জাহির চৌধুরী একজন সার্ভেন্টকে ডেকে বলে সবার জন্য নাস্তার ব্যবস্থা করতে। জাহির চৌধুরীর কথা মতো সার্ভেন্ট নাস্তা রেডি করতে চায়। আচ্ছা আপনাদের বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? কথাই রুদ্রের হাত মুঠো হয়ে আসে, আর দোলা মুখে লাজুক ভাব এনে বলে, দুটোই বলতে পারেন,
প্রথমে একটু দেখা সাক্ষাৎ প্রেম, এরপর বিয়ে ঘরোয়া ভাবে। দোলার কথা প্রেসের লোক একদম গিলে খাচ্ছে এমন ভাব। এইদিকে তানিয়া, জেসমিন চৌধুরী, জাহির চৌধুরী একের পর এক অবাক হয়ে দেখছে সব কাণ্ড। বৌমনি, তোমার জন্য যে কি অপেক্ষা করছে আজ তুমি নিজেও জানো না। প্রেসের মানুষ, তারপর তোমার রোম্যান্টিক কথোপকথন, আজ তুমি শেষ ব্রুয়ের হাতে নিশ্চিত। আমি কি ধরিবাজ মেয়েরে বাবা, একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। তবে মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে, কিন্তু এইভাবে চলতে দিলে তো হবে না। আস্তে আস্তে নিজের স্থানটা বেশ পাকাপোক্ত করে নিচ্ছে মেয়েটা। আমাকে তো কিছু একটা করতেই হবে এবার। আচ্ছা, সব প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন? আপনার হাজবেন্ডের কিছু বলার নেই ব্যাপারে, নাকি উনি রাজি নয় বিয়েতে? প্রেসের কথায় দোলা চমকে উঠে তাকায়। জাহির চৌধুরী ঘাবড়ানো চোখে তাকায় দোলার দিকে। তানিয়া চোখ দুটো স্থির করে তাকিয়ে আছে। জেসমিন চৌধুরী মুখে মৃদু হাসি ঝুলিয়ে দোলা একদম চুপচাপ আছে, কারণ তার এখানে কিছুই বলার নেই। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলে, কেন রাজি থাকবো না? যদি রাজি না থাকতাম তাহলে বিয়েটা হলো কেমন করে? আসলে আমি অনেক টায়ার্ড, আই নিড সাম রেস্ট। তাই আমার হয়ে আমার ওয়াইফ সব বলে দিচ্ছে, ওর বলা মানেই আমার বলা। রুদ্রের কথাই সবাই হাঁপ ছেড়ে বাঁচে। দোলা একটা প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করে। রুদ্রের কথাগুলো দোলার বেশ ভালো লাগে, যদিও রুদ্র মন থেকে বলেনি দোলা জানে, কিন্তু সবার সামনে তাকে ওয়াইফ বলেছে, এটাই যেন দোলার কাছে দৃঢ় শান্তি। তো মিস্টার চৌধুরী, রিসেপশন পার্টি দিচ্ছেন কবে? প্রেসের কথায় রুদ্র এবার ঘাবড়ে যায়, চমকানো চোখে তাকিয়ে বলে, আসলে রিসেপশন আপাতত করার ইচ্ছে নেই, তবে যদি কখনো সিদ্ধান্ত নেই এই ব্যাপারে অবশ্যই আপনাদের জানাবো। আমি আজ উঠি, আমার প্রচণ্ড মাথা ধরছে, অন্য একদিন বসবো আমরা এই নিয়ে আবার। বলেই রুদ্র উঠে দাঁড়ায়, তারপর গটগটে পায়ে উপরে চলে যায়। দোলা তো এখন ভেতর ভেতর অনেক ভয় পাচ্ছে, এতক্ষণ নিজেকে যথেষ্ট সাহসী দেখিয়েছে, কিন্তু এখন বাঘের সামনে থেকে কে রক্ষা করবে তাকে? প্রেসের লোক জাহির চৌধুরীকে কিছু প্রশ্ন করে চলে যায়। বৌমনি, তোমার জন্য আমার না অনেক চিন্তা হচ্ছে গো, না জানি কী কী অপেক্ষা করছে তোমার জন্য। ব্রু যা রেগে আছে দেখলাম, আজ তোমার আর রক্ষে নেই। দোলা অসহায় চোখে তাকিয়ে বলে, একে তো ভয়ে আছি, তুমি আবার উল্টো ভয় দেখাচ্ছ, কোথায় একটু সাহায্য করবে তা নয়? মুখটা মলিন করে বলে দোলা, তোমাকে যে আজ কেউ বাঁচাতেই পারবে না, আর আমি তো একদমই নেই এর মধ্যে। দোলা মা, জাহির চৌধুরীর ডাকে দোলা তার কাছে যায়। জি বাবা, বলুন। আচ্ছা, সত্যি করে বলতো, এই প্রেসেস লোককে কে খবর দিয়েছে? তোলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাহির চৌধুরী বুঝে জানছে এই সব দোলাই করেছে, তারপরও দোলার মুখ থেকে শুনতে চাই সে কি হলো বল। আসলে বাবা, আমি জানিয়েছি এদের, আই এম রিয়েলি সরি, আমার এটা ছাড়া উপায় ছিল না। আরে সরি বলছিস কেন, আমি তো খুশি হয়েছি এটা করাতে। জাহির চৌধুরীর কথাই দোলার তার মুখের দিকে তাকায়। হ্যাঁ রে, আসলে আমিও চাইছিলাম তোদের বিয়েটা পাবলিশড হোক, তাহলে রুদ্র একটু ছাড় দিয়ে চলবে তোকে। তুই আমার কাজটা সহজ করে দিলি, তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, এখন সেটা আরও মজবুত করে দিলি। এভাবে এগিয়ে যা, আমি আছি তোর সাথে। দোলা মুখে হাসি নিয়ে এসে বলে, ধন্যবাদ বাবা, আপনি সাথে থাকলে সত্যি আমি অনেকটা ভরসা পাবো। আচ্ছা, এবার ওদিকটা যা, দেখ কী অবস্থা। দেখো তো মনে হলো অনেক রেগে আছে, না জানি কি কাণ্ড বাঁধিয়ে বসে। তুই কিন্তু একদম ভয় পাবি না ওর সামনে। জাহির চৌধুরীর কথাই দোলা একটা ঢোক গিলে বলে, আল্লাহ জানে কি হবে এরপর। রুদ্র ঘরে এসে হাতের ব্যাগটা ছুঁড়ে মারে, টাইটাও খুলে ফ্লোরে ফেলে, চুলগুলো এলোমেলো হয়ে ঘামে, শার্ট অর্ধেক ভিজে গেছে প্রায়। ঘরময় পায়চারি করছে সে, দোলার আসার অপেক্ষা আপাতত। রুদ্র ফোন বেঁচে ওঠে এর মধ্যে, স্ক্রিনে রাজের নাম্বার দেখে সাথে সাথে রিসিভ করে। দোস, টিভিতে সব কি দেখি? তোরা দোলার বিয়ের খবর পাবলিশ কেমন করে? সবকিছু ওই মেয়েটা করেছে আমার বিশ্বাস। তোকে বলেছিলাম না, মেয়েটার স্বার্থ ছাড়া কিছু বোঝে না, খুব তো ভালো ভালো বলে গুণগান করতি ওর নামে, দেখ কেমন খেল দেখালো।
দোস্ত, আমি তো উকিলের সাথে কথা বলছি তোদের ডিভোর্সের ব্যাপারে, সেটা কি করব এখন? ওইটা আপাতত বন্ধ থাক রাজ, আগে এদিকটা সামলে নি, তারপর আবার ভাববো। রাখ এখন, ভালো লাগছে না কিছু। বলেই রুদ্র ফোন কেটে দেয়, আর রাজ একটা প্রাপ্তির হাসি দেয়। কিন্তু রুদ্রের এখন পুরো সন্দেহ দোলার উপর। এতক্ষণ সে রাজকেও সন্দেহের কাতারে রেখেছিল, রাজ হয়তো করেছে সব। কিন্তু রাজের ফোন পেয়ে রুদ্র নিশ্চিন্ত হয়, রাজ এই ব্যাপারে কিছু জানে না। রুদ্রের এখন দোলার উপর আরও বেশি রাগ হয়। সন্ধ্যা হয়ে এসেছে, এখনও দোলার রুমে আসেনি। রুদ্র একইভাবে দোলার অপেক্ষা করছে, এখনও ফ্রেশ হয়নি সে। আসলে কোনোভাবেই তার রাগটা কন্ট্রোল করতে পারছে না। বৌমনি, আর কতক্ষণ এইভাবে? যখনই হোক ঘরে তো তোমাকে যাওয়াই লাগবে। আমি বলি কি তুমি এখনই যাও, তাহলে হয়তো ভাইয়ার রাগটাও কম হবে, নাহলে কিন্তু যত সময় যাবে তত খারাপ। দোলা তানিয়ার হাত চেপে ধরে বলে, আমি ওই ঘরে যাব না তানিয়া, ওই রাক্ষসটা আমাকে ঠিক মেরে ফেলবে আজ। তোমার ভাইয়ার চোখগুলো দেখেছো আজ, কেমন আগুন ছুটছিল যেন চোখের মধ্যে, যে কোনো সময় পুড়িয়ে ছাই করে দেবে কাউকে। না বাবা, আমি পারবো না ওনার সামনে যেতে। এটা কেমন কথা বৌমনি, তুমি কত সাহস নিয়ে কাজটা শেষ করলে, আর এখন এসে কিনে ভয় পাচ্ছ? দিস ইজ নট ডান বৌমনি, তুমি তো আমার সাহসী বৌমনি, কিছু হবে না। ওই একটু বকাবে বড় জল, সে তো রোজই বকে, এ আর নতুন কি। কিন্তু বেশি রেগে গেলে হিতের বিপরীত হয়ে যাবে, সেটা তো বোঝার চেষ্টাই করো। তাহলে যেতেই হবে, তানিয়া ইশারা করে বলে। হুম, তানিয়ার কথায় দোলা একটা ঢোক গিলে বলে, ওকে যাই তাহলে, দোয়া করো আমার জন্য কেমন। এরপর দোলা তানিয়ার ঘর থেকে বেরিয়ে যায়। দোলা ভয়ে ভয়ে রুমের দিকে আসে, বুকের মধ্যে তার ঢিপ ঢিপ শব্দ করছে, হার্টবিট ক্রমশ ওঠা নামা করছে। রুমের সামনে আসতেই দোলা থেকে যায়, একটা শুকনো ঢোক গিলে রুমের দিকে তাকিয়ে দেখে পুরো রুম জুড়ে অন্ধকার বিরাজমান। দোলা ভ্রুকুচকে ভিতরে তাকায়। দোলা আর একটু সামনে এগিয়ে এসে দরজায় পাশ থেকে উঁকি ঝুঁকি দেয়, তখনই রুদ্র দোলার ডান হাত টেনে ভিতরে নিয়ে যায়। হঠাৎ এমন হওয়াতে দোলা ভীষণ ভয় পেয়ে যায়, সাথে চমকে ওঠে ভীষণ। রুদ্র দোলার হাত ধরে পিছনে ঘুরিয়ে নেয়। দোলার পিঠ রুদ্রের বুকের সাথে মিশে আছে, কিন্তু হাত ঘুরিয়ে রাখায় দোলার হাতে প্রচণ্ড ব্যথা করছে। রুদ্রের চোখ দিয়ে আগুনের ফুলকি ছুটছে এখনও। দোলা দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। রুদ্র দোলার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, কেন করেছো এইসব? পেশের লোকদের ডাকতে কে বলেছে তোমাকে? কি বোঝাতে চাও এগুলো করে? তুমি রুদ্রনীল চৌধুরীর বউ, সবার সামনে আমার বউ বলে প্রমাণ করতে চাও? এটা বোঝানোর কি আছে, আমি তো আপনার বউই, কাপা কাপা গলায় বলে দোলা। দোলার কথাই রুদ্র জোরের সাথে শাট আপ বলে ওঠে। তুমি কেন এমন একটা কাজ করলে আমার পারমিশন না নিয়ে, সেটা আগে উত্তর দাও। এত সাহস কই থেকে আসে তোমার? দেখুন, আমি কিছু করিনি, ভুল ভাবছেন আপনি। আর যদি করেও থাকি তাহলে অন্যায়টা কোথায়? আমি তো আপনার বিয়ে করা স্ত্রী, এটা আজ না হোক কাল সবাই এমনিতেই জানতে পারবো। তাহলে আজ জানলে সমস্যা কোথায়? আপনি কেন এমন বিহেভ করছেন আমার সাথে? চোখ মুখ খিচে বলে কথাগুলো দোলা। রুদ্র হাতটা এমনভাবে ধরে রাখে যে দোলা খুব ব্যথা পাচ্ছে। বউ মাই ফুট, কথাটা বলে রুদ্র দোলার হাতটা আরও জোরে চেপে ধরে। এবার দোলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এই ব্যথা সহ্য করার ক্ষমতা আর দোলার হয় না। ছাড়ুন, লাগছে আমার, বলেই দোলা হাত ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু রুদ্রের মুঠো থেকে বেরিয়ে আসা সহজ ব্যাপার নয়। রুদ্র আরও শক্ত করে ধরে বলে, লাগছে তাই না? এর থেকে বেশি জ্বলছে আমার ভেতরে। তুমি প্রতিটা মুহূর্তে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছ। আমার জীবনে আসা পর্যন্ত তুমি আমার লাইফটাকে হেল করে দিয়েছ। কি বোঝাতে চাও তুমি, যে খুব ভালো বউ তুমি, স্বামীর কেয়ার করো, ভালো বউ হয়ে দেখাতে চাও সবার কাছে, ড্যামন ইট! বলেই রুদ্র দোলার হাতটা ছেড়ে দেয়। দোলা যেন হাঁপ ছেড়ে বাঁচে, হাতে ব্যথা করছে অনেক। রুদ্র যেখানে ধরেছিল সেখানে লাল টকটকে হয়ে গেছে, রক্তরা যেন ওইখানে এসে ভিড় জমিয়েছে। দোলা ছলো ছলো চোখে রুদ্রের দিকে তাকায়, আর এক হাত দিয়ে ওই জায়গাটা মাসাজ করতে থাকে। তুমি আমার জীবনে একটা ঝামেলা মাত্র, আমি চাই না তোমাকে আমার জীবনে,
প্লিজ আমাকে মুক্তি দাও। কথাটা বলে রুদ্র বেরিয়ে যায় ঘর থেকে। দোলা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ে কান্না করে ওঠে। রুদ্রের কথাগুলো দোলা কিছুতেই মানতে পারছে না। তাহলে কি আমি হেরে গেলাম? আমি পারবো না ওনাকে বদলে দিতে? আমি কি বাবার বিশ্বাস ভরসা রাখতে পারবো না? হেরে গেলাম আমি? দোলা কিছুক্ষণ কান্না করার পরে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরুতে দেখে ফোন বাজছে। ফোন হাতে তুলে দেখে রাজের নাম্বার। দোলা ফোন রিসিভ করতেই রাজ ব্যস্ত কণ্ঠে বলে, সব ঠিক আছে তো ওদিকে ভাবি? রুদ্র তোমাকে কিছু বলেনি তো? দোলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না ভাইয়া, উনি কিছু বলেননি। আপনি চিন্তা করবেন না, একটু রেগে ছিল কিন্তু পরে ঠিক হয়ে গেছে। দোলা রাজকে সত্যিটা বলে না আর। যত হোক তাদের স্বামী স্ত্রীর ব্যাপার, বাইরের কাউকে না বলাই ভালো দোলা মনে করে। তাহলে নিশ্চিন্ত হলাম একটু। রুদ্র যা রাগ, আমি তো ভেবেছিলাম হয়তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করবে আজ। ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনার জন্য আমি এই সব কিছু করতে পেরেছি। সত্যি বলতে কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার জানা নেই। বিনয়স্বরে বলে দোলা কথাগুলো, এমন করে বলো না, তুমি তো আমার ছোট বোনের মতো, একজন বড় ভাই হিসেবে এটা আমার দায়িত্ব। তাছাড়া আমি সব কিছু করেছি আমার বন্ধুর জন্য। আমি জানি ওর জন্য একমাত্র তুমিই পারফেক্ট, ওকে একমাত্র তুমিই বুঝতে পারো। এমনকি একদিন তুমি আমার বন্ধুকে ভালো করে দেবে, ওর মুখে হাসি ফিরিয়ে দেবে। ভাই, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন কাল? দোলার কথাই রাজ ভ্রুকুচকে বলে, কি কথা বলো তো? সে না হয় কালই বলবো দেখা হলে, তবে অনেক কিছু জানার আছে আপনার থেকে। এটা জেনে রাখুন শুধু, আমাকে যেহেতু বোন বলেছেন আশা করি আমাকে নিরাশ করবেন না। ওকে ওকে, আর ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে না। কাল কখন দেখা করবে আর কোথায় দেখা করবে বলো, আমি চলে যাব ঠিক সময়ে। এরপর দোলা রাজকে একটা কফি শপের কথা বলে। রাজ ঠিক সময় পৌঁছে যাবে বলে ফোন কেটে দেয়। আমাকে তো জানতেই হবে ওনার এমন বিহেভিয়ার পেছনে কি কারণ আছে। উনি কেন মেয়েদের এত ঘৃণা করে, এত নিচু চোখে দেখে? আসুন এবার দোলা আর রাজের কন্ট্রাক্ট কেমন করে হলো আর এইসব প্রেস মিডিয়া কে জানালো জেনে নিন। রাজ অফিস থেকে বেরিয়ে রুদ্রের বাড়ি যাবে বলে ঠিক করে। দোলার সাথে এই ব্যাপারে কথা বলবে তাই, কিন্তু রাজ পরোক্ষ কিছু একটা ভেবে তানিয়ার নাম্বারে ফোন দেয়। বাড়ি যাওয়া ঠিক হবে না ভেবেই রাজ তানিয়ার কাছে ফোন দেয় দোলার সাথে যোগাযোগ করার জন্য। রাজের কাছে তানিয়ার নাম্বার ছিল বিধায় কোনো ঝামেলা হয়নি রাজের। তানিয়া দোলা তো কলেজে ছিল একসাথে। রাজ তানিয়াকে ফোন দিয়ে দোলার নাম্বার চাইলে তানিয়া তখনই তার ফোনটা দোলার হাতে ধরিয়ে দেয়। এরপর রাজ দোলাকে সব বুঝিয়ে বলে। রুদ্রটাকে ডিভোর্স দিতে চাই কথাটা শুনে দোলা ভীষণ ভেঙে পড়েছিল, এমনকি অনেক কষ্ট হতেছিল তার। এরপর রাজ সব বুদ্ধি দেয় প্রেস মিডিয়া জানানোর জন্য। রাজ নিজেই প্রেসে খবর দেয়। প্রেসের ব্যাপারটা তানিয়া আশা দোলা এই চার জনেই জানত। এরপর বাকি ঘটনা। রাত একটা প্রায়, রুদ্র আর রাজ একটি বারে বসে আছে। রুদ্র রাজকে ফোন করে ডেকে নিয়ে এসেছে। রুদ্র কোনোভাবে বিকালের ঘটনা ভুলতে পারছে না। প্রেস আশায় রুদ্রের রাগটা আরও দ্বিগুণ হয়ে চলে ওঠে। কোথায় সে দোলার থেকে দূরে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু ভাগ্য আবার তাদের একসাথে জুড়ে দিল। রুদ্র আজ বারে এসে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে। রাজ বারণ করেও লাভ হয়নি আজ। রুদ্র আর একটা প্যাক হাতে নিয়ে খেতে যাবে, তখনই রাজ ওইটা কেড়ে নেয় রুদ্রের কাছ থেকে। রুদ্র, অনেক বেশি হয়ে গেছে অলরেডি, তুই কিন্তু তোর মধ্যে নেই আর। এমনি তুই ড্রিঙ্ক করলে নিজেকে সামলাতে পারিস না, তার উপরে আজ এত ড্রিঙ্ক করে ফেলেছিস, দেখ অনেক হয়েছে, এবার বাড়ি চল। আমি যাব না বাড়ি, ওই বেটার মুখ আমি দেখতে চাই না, ওর মুখে কিছু একটা আছে জানিস রাজ। রাজ রুদ্রের কথাই কৌতূহল নিয়ে বলে, কি আছে? মায়া, ওর মধ্যে না অনেক মায়া আছে জানিস। জানি না, মাঝে মধ্যে সে মায়া আবদ্ধ হয়ে যায়, চাইলেও যেন দূরে সরে আসতে পারি না। আচ্ছা, কেন হয় আমার সাথে এমন? আমি কেন ওই মেয়েটাকে উপেক্ষা করতে পারি না তখন? নেশার ঘোরে সব বলে রুদ্র, কিন্তু রাজ মুচকি হাসে রুদ্রের কথায়। রুদ্র যে আস্তে আস্তে দোলাতে আসক্ত হচ্ছে এটা বেশ বুঝতে পারছে, যার জন্য রুদ্র দোলার থেকে পালাতে চাইছে। রাজ ঘড়ির দিকে তাকিয়ে দেখে একটা পার হয়ে গেছে।
রাজ উঠে দাঁড়াই, তারপর রুদ্রের হাত ধরে টেনে বলে, বাড়ি চল রুদ্র, অনেক রাত হয়ে গেছে, দোলা চিন্তা করবে তোর জন্য। ছাড় আমায়, কোথাও যাব না আমি, ওই মেয়েটার কাছে আমি যেতে চাই না, মায়া পড়তে চাই না আমি কারো। বলেই রুদ্র আবার বসে পড়ে। রুদ্রের নেশাটা অনেক বেশি হয়ে গেছে, যার ফলে রুদ্র নিজেকে সামলাতে পারছে না, এদিক ওদিক ঢুলে পড়ছে বারবার, আর ততবারই রাজ রুদ্রকে ধরছে। দেখ রুদ্র, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভীষণ, বাড়ি চল। বলেই রাজ জোর করে রুদ্রকে বের করে নিয়ে আসে বার থেকে। এইদিকে ঘুম নেই দোলার চোখে, রুদ্র এখনো ফেরেনি, তাই দোলার অনেক চিন্তা হচ্ছে রুদ্রের জন্য। রুদ্র তো রাগ করে বেরিয়ে গেছে, কোথায় আছে কি করছে দোলা জানে। আচ্ছা, ওনার কোনো বিপদ হলো না তো, কোথায় গেলেন উনি, এখনো ফিরছে না কেন, একা একা প্রশ্ন করে দোলা। দোলা একবার বারান্দায় যাচ্ছে তো একবার ঘরের মধ্যে আসছে। দোলার মধ্যে অশান্ত ভাব শুরু হয়ে গেছে, এখন কাউকে কিছু বলাও যাবে না ডেকে, অনেক রাত হয়ে গেছে, তাছাড়া যদি রুদ্রের বাবা শোনে তাহলে উনি অনেক চিন্তা করবেন, যেটা ওনার শরীরের জন্য ভালো হবে না। তাই দোলা আর কাউকে ডাকে না, একা একা ঘর বারান্দা ছুঁড়ে পাইচারি করছে। রাত প্রায় দুটা, দোলার ফোন বেজে ওঠে, স্ক্রিনে রাজের নাম্বার দেখে দোলা ভ্রকুচকে ভাবে, এত রাতে রাজের ফোন, কোনো বিপদ হলো না তো ওনার। দোলা তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে, ভাবি একটু নিচে আসবে, আসলে রুদ্র ড্রিঙ্ক করেছে, ও নিজেকে সামলাতে পারছে না, ওকে উপরে নিয়ে যাবে একটু। দোলা একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে রুদ্র ঠিক আছে ভেবে তারপর বলে, আমি আসছি। এরপর ফোন কেটে নিচে চলে যায় দোলা। রাজ রুদ্রকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন, রুদ্র রাজের ঘাড়ে মাথা রেখে আছে। দোলা যেতেই রাজ রুদ্রকে দোলার হাতে দেয়। আচ্ছা আমি আসি ভাবি, আর হ্যাঁ, ওকে একটু তেঁতুল পানি খাইয়ে দেবেন পারলে, তাহলে নেশাটা কেটে যাবে। এরপর রাজ দোলার থেকে বিদায় নিয়ে চলে যায়। দোলা রুদ্র এক হাত তার কাঁধে দেয়, আর এক হাত দিয়ে রুদ্রের পেটে গিয়ে আগলে নেয়। রুদ্রকে একা নিয়ে আসতে দোলার একটু কষ্টই হচ্ছে, এমন একটা বলিষ্ঠ পুরুষকে একটা মেয়ে পক্ষে ক্যারি করা সম্ভব না। দোলা অনেক কষ্টে রুদ্রকে ঘর পর্যন্ত নিয়ে আসে। রুদ্রকে শুইয়ে দিয়ে দোলা রুদ্রের উপর থেকে উঠতে যাবে, তখনই রুদ্র দোলাকে শক্ত করে জড়িয়ে ধরে। রুদ্রের কাছে দোলা অবাক হয়, সাথে একটু ভয় কাজও করে, দোলা রুদ্রের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করে, কিন্তু রুদ্র দোলাকে এমনভাবে ধরেছে যে দোলা একটু নড়াচড়া করতে পারছে না, ছাড়া পাওয়া তো দূরে থাক। কি করছেন, ছাড়ুন ছোট সাহেব, আমি আপনার জন্য তেঁতুল পানি নিয়ে আসছি, দেখবেন নেশাটা কেটে যাবে আপনার। কেন এইসব খেতে গেছেন আপনি, বাবা যদি জানতে পারে কত কষ্ট পাবে, একবার ভেবে দেখেছেন? রুদ্র যেন দোলার কথা কান পর্যন্ত যাচ্ছে না, মাদক চোখে তাকিয়ে আছে দোলার দিকে। রুদ্রের চাহনিটা সুবিধার লাগে না আজ দোলার কাছে, তাই দোলা আপ্রাণ চেষ্টা করছে রুদ্র থেকে ছাড়া পাওয়ার। রুদ্র এবার দোলাকে ধরে ঘুরিয়ে নেয়, দোলাকে নিচে ফেলে তার উপর সমস্ত ভার ছেড়ে দেয় রুদ্র। দোলা তো এবার চমকে ওঠে, চোখ মুখে আতঙ্কের ছাপ দোলার। ছাড়ুন আমাকে প্লিজ, কেন এমন পাগলামি করছেন, দেখুন ছোট সাহেব, আপনি এখন হুঁশে নেই, প্লিজ ছাড়ুন আমাকে। কেন ছাড়বো, তুমি তো আমার বউ, আর বউকে বুঝে কেউ ছাড়ে? রুদ্রের মুখে বউ কথাটা শুনে দোলার মনে এক রাশ ভালো লাগাই ছেয়ে যায়, কিন্তু রুদ্র যে নেশার ঘোরে এইসব বলছে দোলা জানে। তুমি না প্রেস মিডিয়া সবাইকে ডেকে জানিয়ে দিলে তুমি রুদ্রনীল চৌধুরীর বউ, তাহলে এখন কেন পালাতে চাচ্ছ? দিস ইজ নট ফেয়ার মিস চৌধুরী। দোলা কৌতূহলী চোখে রুদ্রের কথা শুনছে, চোখে মুখে ভীষণ বিস্ময়ের ছাপ। আজ দেখবে বউ কাকে বলে, একজন স্বামীর জন্য বউয়ের কি করণীয়, স্বামীর কি কি অধিকার আছে বউয়ের উপর? মামা মানে কি বলতে চাইছেন আপনি? বলতে না, করতে চাই, হাতর ভালোবাসতে চাই। দোলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে কথাটা রুদ্র। রুদ্রের আস্তে বলা কথা দোলার মধ্যে এক অন্যরকম শিহরণ চাকিয়ে দেয়। দোলা চোখ বন্ধ করে ফেলে, এই সুযোগে রুদ্র দোলার ওড়নাটা টেনে ফেলে দেয় মাটিতে। দোলা চমকে উঠে বড়সড় চোখ করে তাকায় রুদ্রের দিকে। রুদ্রের মুখে মিষ্টি হাসি, চোখ মুখে কামনার উচ্চাকাঙ্ক্ষা।
দোলা বুঝে যায় আজ তার কোনোভাবে রক্ষা নেই। রুদ্র দোলার ঘাড়ে মুখ ঢুপিয়ে দিলে দোলা পরম আবেশে চোখ বন্ধ করে ফেলে রুদ্রের শার্ট খামচে ধরে। রুদ্রের ভালোবাসার প্রকাশ আস্তে আস্তে বাড়তে থাকে। রুদ্রের ভালোবাসার কাছে হার মেনে যায় আজ দোলা। নিজেকে নিজ ইচ্ছেই সঁপে দেয় স্বামীর কাছে, যদিও জানে সামনে তার জীবনটা অনিশ্চিত। তারপরও দোলা রুদ্রের ডাকে আজ সাড়া না দিয়ে পারে না। রাতের গভীরতার সাথে দুটো মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তলিয়ে যায় এক সুখ রাজ্যর ভ্রমণে। সকালে দোলা রুদ্রের আগে উঠে যায়, নিজেকে পায় রুদ্রের বুকে আবদ্ধ অবস্থায়। গত রাতের কথা মনে হতে দোলা লজ্জা পায়, সাথে একটা অজানা ভয় গ্রাস করে তাকে। দোলা সব কিছু গুছিয়ে নিয়ে ওয়াশরুমে চলে যায়। রুদ্র ওঠার আগেই সব শেষ করতে হবে তাকে, কারণ রুদ্র একবার যদি বুঝতে পারে গত রাতে কি হয়েছে তাহলে আরও ঝামেলা করবে। দোলা কৌশল সেরে বের হতেই দেখে রুদ্রের ঘুম ভেঙে গেছে। রুদ্র উঠে বসে আছে কিন্তু এখনও উন্মুক্ত শরীরে আছে। আসলে রুদ্রের মাথাটা ধরে আছে ড্রিঙ্ক করার ফলে। দোলাকে এত সকালে গোসল করে ওয়াশরুম থেকে বেরোতে দেখে রুদ্র ভ্রু কুচকে তাকায়, একবার দোলার দিকে আর একবার নিজের দিকে তাকায়। রুদ্র নিজেকে দেখে চমকে উঠে পাশে থাকা চাদরটা টেনে নিজেকে আবদ্ধ করে নেয়। শার্ট খুঁজতে দেখে সেটা নিচে পড়ে আছে। এইদিকে দোলা ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে প্রে করছে রুদ্র যেন কিছু বুঝতে না পারে, তাহলে আবার সে দোলার দোষ দেবে, বলবে দোলা সুযোগ নিয়েছে তার। রুদ্র এখনও একটা ঘোরের মধ্যে আছে, আসলে কি হয়েছে গত রাত থেকে এখনও পর্যন্ত বুঝতে পারছে না। আবার এই অবস্থা কেন? আবার শার্ট কে খুলেছে? আর আমি এখানে আসলাম কি করে? রুদ্রের প্রশ্নে দোলা ঘাবড়ানো গলায় বলে, আপনি তো নিজেই এসেছেন এখানে, আর শার্টও আপনি নিজেও খুলেছেন। রুদ্রের যেন বিশ্বাস হচ্ছে না দোলার কথা, তাই সন্দিহান চোখে তাকিয়ে বলে, তুমি এত সকালে শাওয়ার নিচ্ছ কেন? কি হয়েছে গত রাতে সত্যি করে বলো, আমার শার্ট ফ্লোরে গেল কিভাবে? দোলা এই ভয়টাই পাচ্ছিল। রুদ্র যে সহজে কিছু বিশ্বাস করবে না দোলা জানতো সেটা। দোলাকে চুপ থাকতে দেখে রুদ্র ধমক দিয়ে বলে, কি হলো, কিছু বলছো না যে? বলো কি হয়েছে এখানে, আমার এই অবস্থা কেন, আর আমি বা এখানে কি করে? দেখুন, এত প্রশ্ন করবেন না সব সময়। আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমার প্রচণ্ড গরম লাগছিল তাই আমি গোসল দিয়েছি, এতে আপনার সমস্যা কোথায়? আর রইল আপনার শার্ট, ওইটা আপনি জানেন কি করে ফ্লোরে গেল? শার্টকে আমি পরেছিলাম নাকি আপনি? উল্টে প্রশ্ন ছুড়ে দেয় রুদ্রের দিকে দোলা। দোলা ব্যাপারটা চাপা দেওয়ার জন্য নিজেকে শক্ত করে নিয়ে রুদ্রকে ছাড়ি দেয়। এই ছাড়া দোলার কাছে উপায় নেই এখন। দোলার কথায় রুদ্র দ্বিধায় পড়ে যায়। দোলা মনে মনে ভাবে এই সুযোগ, এখনই রুদ্র থেকে পালাতে হবে তাকে। তাই দোলা রুদ্রকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর রুদ্র এখনও একইভাবে বসে আছে। আসলে সত্যি সে ভাবতে পারছে না কি হয়েছে এখানে, আর তারই বা এই অবস্থা কেন। রুদ্র আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে যায়। তার একটা মিটিং আছে সকালের দিকে, অলরেডি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার। দোলা রুম থেকে বেরিয়ে তানিয়ার রুমে যায়। তানিয়া সকাল সকাল উঠে ঘুম থেকে, নামাজ পড়ে বারান্দায় বসে হয় বই পড়ে, নয়তো হেডফোন কানে গুঁজে গান শোনে। এটা তানিয়ার অনেক আগে থেকে অভ্যেস। দোলা এক প্রকার দৌড়ে তানিয়ার ঘরে আসে। তানিয়ার ঘরে ঢুকে একটা স্বস্তির শ্বাস ছাড়ে বুকে হাত দিয়ে। তানিয়া কফি হাতে বারান্দায় যাবে এমন সময় দোলাকে রুমে দেখে ভ্রু কুচকে বলে, কি ব্যাপার বৌমণি, তুমি এই সময় আমার ঘরে, কিছু বলবে? দোলা একটু হাসার চেষ্টা করে বলে, কই কিছু না তো, এমনি আসলাম তোমার সাথে গল্প করতে। কেন আসতে পারি না বুঝি সকাল সকাল তোমার ঘরে? আরে এমনটা কেন বলছো বৌমণি, অবশ্যই আসবে। আচ্ছা বসে চলো। বলেই তানিয়া খাটের উপর বসে যায়, দোলাও বসে তানিয়ার থেকে একটু দূরত্ব রেখে। তানিয়া দোলার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে দোলার গলায় গালের একপাশে কেমন লালচে দাগ হয়ে আছে।
তানিয়া এবার দোলার চুলের দিকে তাকিয়ে দেখে চুলটাও ভেজা, আছড়ানো নেই। তানিয়ার এমন অদ্ভুতভাবে তাকানো দেখে দোলা লজ্জা পায়। লজ্জার লাল আফা ফুটে ওঠে চোখ মুখ জুড়ে। তানিয়া দোলার কাছে সরে এসে বলে, বৌমনি তোমার গলায় ওগুলো কিসের দাগ? তাই বলে হাত দেয় সেখানে। দোলা তো তানিয়ার কথায় একদম ব্ল্যাশিং করতে থাকে। দোলার মুখ ভুঙ্গিয়া লজ্জাতে ভাব দেখে তানিয়া উল্লাসিত কণ্ঠে বলে, বৌমনি? তানিয়ার এমন ডাকে দোলা ঘাবড়ে যায়। চমকানো চোখে তাকায় তানিয়ার দিকে। ব্রোয়ার তোমার রোম্যান্স? বাকিটা বলার আগে দোলা তানিয়ার মুখ চেপে ধরে বলে, চুপ করো তানিয়া, ছি, এগুলো কি বলছো? আমার বুঝি লজ্জা করে না? তানিয়া মুখের হাসিটা গাঢ় করে বলে, বরের আদর নিয়ে এখন লজ্জা পেতে হয় পেলে হবে? তবে আমার যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এটাও সম্ভব? মানে কেমনে কি, আমি বিশ্বাসই করতে পারছি না। তানিয়ার চোখ মুখে প্রচুর এক্সাইটমেন্ট। তানিয়ার ঘরের দরজার আড়ালে ছিল জেসমিন চৌধুরী। তার সকাল সকাল মাথা ব্যথা শুরু করে, তাই তানিয়ার কাছে এসেছিল মাথা ব্যথার ঔষধ নেওয়ার জন্য। তানিয়ার কাছে টুকিটাকি সব রকম প্রাথমিক ওষুধ থাকে, কিন্তু জেসমিন চৌধুরী যে এমন একটা কথা শুনবেন সে কল্পনাও করেনি। জেসমিন চৌধুরী ডাকে শরীর রিডি করে ওঠে, দরজার সাথে পর্দার একটা অংশ চেপে ধরে। এমনটা কোনোভাবে হতে পারে না রুদ্র, ওই মেয়েটার সাথে কোনোভাবে না। কিছু একটা করতে হবে, না হলে এই সম্পত্তি আমার হাত থেকে বেরিয়ে যাবে। এতদিন আমি এত কিছু করে আসছি, সব অপমান মুখ বুঝে সহ্য করে আসছি শুধুমাত্র সম্পত্তি হাতানোর জন্য, আর ওই মেয়েটা এসে আমার সব স্বপ্ন এভাবে ভেঙে দিতে পারে না। কিছু একটা করতে হবে ওই মেয়ের, আমার রাস্তা থেকে সরাতে হবে, যেভাবে রুদ্রের মাকে সরিয়েছিলাম। এখন দেখছি এই মেয়েটাকেও তাই করতে হবে। উফ, এসব ঝামেলা শুধু আমার কাছে আছে। এরপর জেসমিন চৌধুরী চলে যায় সেখান থেকে। বৌমনি, বৌমনি বলো না, কেমন করে কি ব্রত সজ্ঞানে কখনো তোমার কাছে যাবে না আমার বিশ্বাস। তাহলে কি করে কি, আমার মাথায় কিচ্ছু যাচ্ছে না, কৌতূহল নিয়ে বলে তানিয়া। তানিয়ার কথাই দোলা মুখটা মলিন করে বলে, ঠিকই ধরেছ তানিয়া, তোমার ভাইয়া সজ্ঞানে আসেনি আমার কাছে। এরপর দোলা তানিয়াকে গত রাতের কথা খুলে বলে। তানিয়া তো অবাক হয়ে শুনছে সব, কিন্তু দোলার সব কথা তানিয়া বাদেও যে আরেকজন শুনছে সেটা কেউ খেয়াল করেনি। রুদ্র দোলার কথা শুনে চমকে ওঠে, তার মাথায় আকাশ ভেঙে পড়ে এমন ভাব। তার মানে গত রাতে আমি আর দোলা দা বলেই চুল টেনে ধরে রুদ্র। আসলে রুদ্র রেডি হয়ে অফিসে যাচ্ছিল। রুদ্র আর তানিয়ার রুম পাশাপাশি, তানিয়ার রুম ক্রস করে রুদ্রের রুমে যেতে হয়। রুদ্র এই ফ্লোরে একাই থাকে, তানিয়া আশেপাশের রুমটাই তানিয়া উঠেছে। এখন কি হবে বৌমনি, প্রো যদি একবার বুঝতে বা জানতে পারে তাহলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। দোলা একটা শুকনো ঢোক গিলে বলে, আমি কি করতাম ওই সময়টা বলো? আমি অনেক চেষ্টা করেছি ওনাকে বাধা দেওয়ার, কিন্তু আমি পারিনি। আমার ভয় হচ্ছে তানিয়া, যদি উনি এইসব জানেন তাহলে আমাকে দোষারোপ করবেন, বলবেন ওনার পরিস্থিতির সুযোগ নিয়েছি আমি। রুদ্র আর দাঁড়ায় না, জোরে হেঁটে বেরিয়ে আসে বাড়ি থেকে। দোলার কথাগুলো কোনোভাবে মানতে পারছে না, তার দ্বারা এমন একটা ভুল হয়েছে কিছুতেই মানতে পারছে না। রুদ্রের এখন নিজের উপর রাগ হচ্ছে, কেন সে ড্রিঙ্ক করতে গেল? যদি ড্রিঙ্ক না করতো তাহলে এর কিছুই হতো না তার আর দোলার মধ্যে। এই জন্য দোলা সকালে তার থেকে পালিয়ে গেল এক প্রকার। রুদ্র এখন সব বুঝতে পারছে। চিন্তা করো না বৌমনি, কিছু হবে না। তাছাড়া এখানে তোমার কোনো দোষ নেই, দোষ যদি কারো থেকে থাকে তাহলে সেটা ব্রোয়ের। আচ্ছা বৌমনি শোনো না, আমার না কিছু জিনিস কেনাকাটা করার আছে, আমার সাথে শপিংয়ে যাবে প্লিজ? তানিয়ার কথায় দোলা মুচকি হেসে বলে, এইভাবে বলার কি আছে, ওকে যাবো তবে বিকেলে, আমার কলেজে আজ কাজ আছে, কলেজ থেকে ফিরে যাবো ইনশাল্লাহ। তানিয়াও মুচকি হেসে বলে, ওকে তাহলে তুমি কলেজ থেকে এসো। এরপর দোলা তানিয়ার রুম থেকে বেরিয়ে যায়।
ঘরে এসে দেখে রুদ্র চলে গেছে। রুদ্র যেন হাঁপ ছেড়ে বাঁচে। দোলা রেডি হয়ে কলেজে যায়। আজ রাজের সাথে তার দেখা করার কথা আছে। রাজের থেকে সব জানবে দোলা আজ। দোলা কলেজে গিয়ে আশাকেও সাথে নিয়ে নেয়। দোলা কফি শপে বসে আছে আশাকে নিয়ে। রাজ এখনও আসেনি। কিরে, কখন আসবে সে বেটা? এতক্ষণ বসায় রাখছে, আসবে তো আবার? আশার কথাই দোলা মুখটা ফ্যাকাশে করে বলে, আসবে নিশ্চয়ই, একটু বসো চুপ করে। একটু পর রাজ আসে হন্তদন্ত হয়ে, সরি 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 ভাবি, একটু লেট হয়ে গেল। বলতে বলতে বসে রাজ দোলার অপর দিকের চেয়ারে। একটু না, আপনি অলরেডি 35 মিনিট লেট, রাগি লুক নিয়ে বলে আশা। দোলা আশার হাত চেপে ধরে, সরি আসলে একটু কাজে আটকা পড়েছিলাম। আচ্ছা কি খাবেন আপনারা? বলে রাজ ওয়েটারকে ডাকে। এরপর তিনটে কফি অর্ডার করে। আচ্ছা বলো, আমাকে কেন ডেকেছো? দোলাকে উদ্দেশ্য করে বলে রাজ, ভাইয়া আমি যা যা জিজ্ঞেস করব, দয়া করে আমাকে সব প্রশ্নের উত্তর দেবেন। আমি জানলে অবশ্যই বলবো, চিন্তার কিচ্ছু নেই, বলো। আপনার বন্ধু এমন কেন? ও কেন মেয়েদের সহ্য করতে পারে না? কেন এত রাগ অভিমান মেয়েদের প্রতি? দোলার কথায় রাজ চমকানো চোখে তাকায়। প্লিজ ভাইয়া, আমি তো আপনার ছোট বোন, আপনি বলেছেন তো বোনের কাছে কিছু লুকোবেন না, আমার জানাটা খুবই দরকার, প্লিজ বলুন। হাত জোর করে বলে দোলা। আশা নীরব দর্শক হয়ে সব দেখছে। রাজ কিছুক্ষণ চুপ থেকে বলে, ওকে বলছি। আশা আর দোলা একটু নড়ে চড়ে বসে, আগ্রহপূর্ণ দৃষ্টি নিয়ে তাকায়, চোখ মুখ ভরা কৌতূহল দুজনের। রুদ্রর মা ছোটবেলায় রুদ্রকে ছেড়ে চলে যায়, শুনেছি কোনো একজনের সাথে নাকি সে চলে গেছেন, রুদ্রকে 5 বছর বয়সে রেখে। আন্টি আর আঙ্কেল রিলেশন করে বিয়ে করেছিলেন। আন্টি নাকি গরিব ঘরের মেয়ে ছিল। প্রথমে আঙ্কেলের বাড়ির কেউই মেনে নেয়নি তাদের সম্পর্ক, কিন্তু আঙ্কেলের জেদের কাছে হেরে গিয়ে সবাই মেনে নেয়। কিন্তু জানো দোলা, আমি যতদূর শুনেছি আন্টি নাকি অনেক ভালো ছিল। আমি আঙ্কেলের থেকেই শুনেছি আন্টি অনেক লাজুক প্রকৃতির ছিলেন, কম কথা বলতেন, তবে আঙ্কেলকে অনেক ভালোবাসতেন। তিনি যে এমন একটা কাজ করবে কেউ ভাবেনি। রুদ্র মায়ের জন্য দিন রাত কান্না করত। আমাদের সবাই ফ্রেন্ডশিপ হয়েছে। রুদ্র স্কুলে ভর্তি হয়, আমিও ভর্তি হই রুদ্রের সাথে। দেখতাম ওকে সারাদিন চুপচাপ থাকতে, কারোর সাথে কোনো কথা বলতো না, কিন্তু স্টুডেন্ট হিসেবে ছিল অনেক ভালো। রুদ্র ছোট থেকে মেয়েদের এড়িয়ে চলত, হয়তো তার মায়ের জন্য। আমাদের ফ্রেন্ডশিপটা তখনই হয়। আমি আস্তে আস্তে রুদ্র খুব কাছের হয়ে উঠি। তবে রুদ্র ছোট থেকে এমন একজন মানুষ যে তার মধ্যে যত কষ্টই থাক কাউকে সেটা বুঝতে দেবে না, কিন্তু আমি সেই জায়গাটা দখল করতে পেরেছি ওর মধ্যে। একটা সময় এসে ও নিজে আমাকে ওর মনে সব কথা খুলে বলতে শুরু করে, ওর দুঃখ কষ্ট সব শেয়ার করতে থাকে। জানো, ও আন্টিকে ভীষণ ভালোবাসত, ইনফ্যাক্ট এখনও বাসে, কিন্তু সেটা প্রকাশ করতে চায় না, উপর ঘৃণাটাই দেখায় শুধু। এরপর আমরা একের পর এক ক্লাস পার করে SSC পাশ করে উচ্চ মাধ্যমিকে গেলাম। রুদ্র কিন্তু সেই ছোটবেলা থেকে মেয়েদের এড়িয়ে চলে, কেউ বন্ধুত্ব করতে আসলে তাদের ইগনোর করে। একমাত্র আমি যে ওর এত কাছের বন্ধু কি করে হয়ে উঠলাম জানি না। আমরা যখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম, তখন আমাদের ক্লাসে আমাদের সাথে একটা মেয়ে ভর্তি হয়, নাম রোজা আফরিন। মেয়েটা দেখতে সুন্দর আর অনেক ফ্যাশনেবল ছিল। জানি না রুদ্র হঠাৎ কি হলো, রোজার প্রতি আকৃষ্ট হয়ে যায়। রোজাকে রুদ্র ভালো লাগতে শুরু করে। রুদ্র এই প্রথম জেঁচে কোনো মেয়ের সাথে কথা বলতে যায় নিজ থেকে এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। রুদ্রের সাথে অন্যের মেয়ের কথা শুনে দোলার নিঃশ্বাস ভারী হয়ে আসে। দম বন্ধ করে একটা পরিবেশের সৃষ্টি হয় তার কাছে। আমার কিন্তু রোজা মেয়েটাকে সুবিধার মনে হতো না। রুদ্র একবার বলাতে সে রাজি হয়ে যায় ফ্রেন্ডশিপ করতে, আর হবে নাই বা কেন? রুদ্র দেখতে হ্যান্ডসাম, ট্যালেন্টেড, সবার ক্রাশ বয়। এরপর থেকে ওদের দুজনের প্রায় কন্ট্যাক্ট হতে থাকে। রুদ্র সব কিছু জুড়ে রোজার অস্তিত্ব বিদ্যমান ছিল। রোজা হয়তো রুদ্রর বিহেভিয়ার দেখে বুঝে গিয়েছিল রুদ্র তার উপর দুর্বল, তাই সে সুযোগ বুঝে রুদ্র থেকে টাকা নিত নানান বাহানা দেখিয়ে। আর রুদ্র, সে রোজা বলতে অজ্ঞান ছিল, তাই রোজা যা বলতো সেটাই করত, কখনো কোনো প্রশ্ন করতো না রোজাকে। একদিন আমি রুদ্রকে বারণ করি রোজাকে এইভাবে টাকা দিতে, কিন্তু রুদ্র আমার উপরে রেগে যায়, এমনকি আমার সাথে ফ্রেন্ডশিপটা শেষ করে দেওয়ারও হুমকি দেয়। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম আমি রুদ্রর কথায়, কিন্তু সেটা ওকে বুঝতে দিইনি, আর যদি বোঝাতামও তাও রুদ্র বুঝত না, কারণ তখন সে রোজাতে অন্ধ ছিল। এইভাবে যায় 2 বছর। রোজাকে রুদ্র তার মনের কথা এখনও জানাতে পারেনি, কিন্তু পুরো কলেজ জানে রুদ্র আর রোজার সম্পর্কের কথা। তাদের দুজনের রিলেশন দেখে অনেকে হিংসে করত।
রুদ্র ধরে নিয়েছিল রোজাও তাকে ভালোবাসে। যখন আমরা ভার্সিটি উঠলাম তখন রুদ্র ঠিক করে রোজাকে সে প্রপোজ করবে এবং সেটা অনেক বড় আয়োজন করে। রুদ্র একটা রেস্টুরেন্ট বুক করে আর সেখানে অনেককে ইনভাইট করে, আমাদের অনেক বন্ধুবান্ধব আসে সেইখানে। রুদ্র রোজাকে কিছু জানায় না এই ব্যাপারে, আসলে রোজাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল রুদ্র সব কিছু। সন্ধ্যার দিকে আমরা সবাই যাই সেখানে আর রুদ্র আগে থেকেই ওখানে ছিল। রোজার পছন্দ অনুযায়ী সব কিছু অ্যারেঞ্জ করে আর একটা সুন্দর ডায়মন্ড রিং নেয় রোজার জন্য। কিন্তু সেদিনটা যে রুদ্র জীবনে সব সুখ নিয়ে যাবে ভাবিনি। সমস্ত হাসি আনন্দ আবেগে রুদ্রকে নিঃস্ব করে দিয়ে যাবে সত্যি ভাবিনি। কি কি হয়েছিল সেদিন ভাইয়া? কাপা কাপা গলায় বলে দোলা। আশা অবাক হয়ে সব শুনছে। রাজা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, রোজা রুদ্রর প্রপোজাল রিজেক্ট করে দেয় সবার সামনে এবং অনেক অপমান করে সেদিন। রুদ্র যখন রোজাকে তার মনের কথা বলে রিংটা সামনে ধরে তখন রোজা রাগে সেটা নিয়ে ছুড়ে মারে, রুদ্রকে চড় মারে সবার সামনে। রুদ্র শুধু অবাক হয়ে নীরব চাহনিতে দেখছিল সেদিন সবকিছু। আর পাঁচটা ক্রিটিক্যাল ছেলের মতো তুমিও এমন হবে ভাবিনি রুদ্র। আমি তোমার সাথে মেলামেশা করেছি এর মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। তোমার টাকা ছিল, তোমার অ্যাটিটিউড সব কিছু দেখে আমার ভালো লাগে, তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি হয়েছিলাম। এর বাইরে আর কিছুই ছিল না, কিন্তু তুমি যে এত কিছু ভেবে নেবে ভাবিনি। রুদ্র আমার লাইফে অনেক কিছু করার বাকি এখনো, আমি এনজয় করতে চাই। আমি এসব রিলেশনে জড়িয়ে কোনো প্যারা নিতে চাই না। তুমি যেমনভাবে চলতে চাও তেমনভাবে চলবে রোজা, আমাদের কোনো সমস্যা নেই। আমি তোমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করবো না, তাও প্লিজ তুমি এইভাবে বলো না। আমি তোমাকে ভালোবাসি রোজা, বোঝার চেষ্টা করো। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, সোজাভাবে বলে দেয় রোজা। রোজার কথাই রাজ রেগে বলে, তাহলে এতদিন রুদ্রর সাথে এমন নাটক করার মানে কি রোজা? কিসের নাটক? আমি কোনো নাটক করিনি, আমি জাস্ট ফ্রেন্ড হয়েছিলাম তোমার ফ্রেন্ডের লাইফে। কিন্তু তোমার বন্ধু যে এত স্টিউপিড ভাবিনি। শোনো, এই রোজা যেখানে টাকা সম্মান মান মর্যাদা থাকে সেখানেই বন্ধুত্ব করে, দ্যাটস ইট। গাছছাড়া ভাব নিয়ে বলে রোজা, তার মানে তুমি এতদিন রুদ্র টাকার জন্য ওর সাথে ফ্রেন্ডশিপ করেছিলে? রাজের কথাই রোজা বলে, তাছাড়া আর কি কারণ থাকতে পারে এখানে? তোমার ফ্রেন্ড যা গুমরমুখ আনরোম্যান্টিক, এর সাথে আর যাই হোক কখনো রিলেশন করা যায় না। তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে, ইনফ্যাক্ট রুদ্রর চেয়েও বড় লোক তারা। রুদ্র ভেঙে পড়ে রোজার কথায়, ওইখানে বসে পড়ে রুদ্র, এত কিছু মানতে পারছে না। রোজার উপেক্ষা সহ্য করতে পারছে না রুদ্র। এতদিন মন দিয়ে যাকে ভালোবেসে আসলো আর সে কিনা এমন ঠকালো তাকে, রুদ্র এটা কোনোভাবেই মানতে পারছে না। তোমার বয়ফ্রেন্ড আছে? কৌতূহল নিয়ে বলে রাজ। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে আর সে আমেরিকাতে থাকে। রিসেন্টলি সে দেশে ফিরবে এবং আমাকে সাথে নিয়ে যাবে। আমি এসব ছেড়ে তোমার বন্ধুর মতন মানুষের সাথে রিলেশন করতে যাব কেন? শাট আপ রোজা, আসলে তুমি ভীষণ লোভী একজন মেয়ে। রুদ্রর ভুল তোমাকে ভালোবাসা, তুমি এতদিন ওর ভালোবাসার সুযোগ নিয়ে গেছো। রাজ এবার রুদ্রের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে বলে, আমি তোকে বলেছিলাম রুদ্র, রোজা মেয়েটা সুবিধা না, দেখ তার প্রমাণ, ও কেমন লোভী আর স্বার্থপর মেয়ে একবার দেখ তুই। রুদ্র মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে আসে। আসলে তার বলার মতো কিছুই নেই এখন, বাক রুদ্ধ হয়ে গেছে রুদ্র। একটা মানুষের তিলে তিলে গড়ে ওঠা আশা স্বপ্ন যখন এক নিমেষেই শেষ হয়ে যায়, তখন সে কেমন অনুভূতি হয় একমাত্র সে ব্যক্তি জানে। রুদ্র সেখান থেকে বেরিয়ে আসে কাউকে কিছু না বলে। রাজ রুদ্রের পেছন পেছন চলে আসে, কিন্তু রুদ্র ধরতে পারে না পিছু এসেও। রুদ্র গাড়ি নিয়ে ছুটে চলে আসে। এরপর রুদ্র এক সপ্তাহ ঘরবন্দি থাকে, খাওয়া দাওয়া কথা বলা সব বন্ধ করে দেয়। আঙ্কেল রুদ্রকে নিয়ে আপসেট হয়ে পড়েন, একমাত্র ছেলের এমন পরিণতি তিনিও মানতে পারছিলেন না। রুদ্র এক সপ্তাহ বন্দি থাকার পর নিজেকে আবার চেঞ্জ করে ফেলে, মুডি গোমড়ামুখী রুদ্রতে পরিণত হয়। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো, এরপর থেকে রুদ্র কোনো মেয়েকেই দুই চোখে দেখতে পারে না, তাদের বিশ্বাস করে না। রুদ্রর মুখের হাসি ওই মেয়েটা কেড়ে নিয়েছে, সাথে মেয়েদের প্রতি ঘৃণা জন্ম দিয়ে গেছে। এরপর থেকেই রুদ্র এমন, মেয়ে মানেই অ্যালার্জি তার কাছে।
দোলা এতক্ষণ মনোযোগ দিয়ে শোনে রাজের কথা, কিন্তু ভেতরটা তার কষ্টে ফেটে যাচ্ছে। রুদ্রর মধ্যে যে এত কষ্ট থাকতে পারে ভাবেনি দোলা। মানুষ ভালোবাসার আঘাত পেলে কতটা শক্ত হতে পারে সেটা রুদ্রকে না দেখলে হয়তো দোলা জানতো না। ভালোবাসা মানুষকে সহনশীল করে তোলে, আবার শক্ত ভিতেও পরিণত করে দেয়। আসলে ভালোবাসার রং কখন কোন রূপে প্রকাশ নেয় এটা কেউ জানে না, কিন্তু একটা মানুষকে নতুন করে বাঁচাতে আবার জীবিত মানুষকে জিন্দা লাশে পরিণত করতে পারে ভালোবাসা। দোলা রাজের কাছ থেকে চলে এসেছে অনেক আগে। দোলার মনটা ভীষণ খারাপ। রুদ্রের পরিণতির কথা শুনে দোলার অনেক কষ্ট হচ্ছে রুদ্রের জন্য। রুদ্রের এমন হওয়াটা স্বাভাবিক এখন বুঝতে পারছে, কিন্তু একটা বা দুইটা মেয়ের জন্য সবাইকে বিচার করতে পারেন না তিনি। তাহলে তো পৃথিবীতে পুনরায় বিশ্বাস বলে কোনো শব্দ থাকতো না। আশা দোলার মনের অবস্থা বুঝতে পারছে, তার নিজেরও খারাপ লাগছে রুদ্রের জন্য। রুদ্রকে খারাপ পথ মেঝেছি জানতো সে, কিন্তু এর পেছনে যে এমন একটা কারণ থাকতে পারে ভাবেনি। দোলা বারান্দায় বসে আছে, দুপুরের খা খা রোদ্দুর, তপ্ত দুপুরের গরম আভাস ছুটে আসছে বারান্দা দিয়ে, কিন্তু সেটা যেন দোলার গায়ে লাগছে না। দোলা আনমনে হয়ে বাইরের প্রকৃতিতে দৃষ্টি নিবদ্ধ রেখেছে। দোলার কাছে বাইরের পরিবেশটার চেয়ে তার মনের ভিতরের পরিবেশটা যেন বেশি উত্তপ্ত লাগছে। রুদ্রর মায়ের ব্যাপারটা আমাকে জানতে হবে, উনি কেন এমন করেছেন? সত্যি কি রুদ্রকে রেখে চলে গেছেন নাকি? এখানে অন্য কোনো কাহিনী আছে, আমাকে খুঁজতে হবে। আমি ওনাকে আবার আগের মতো করে দিব। হয়তো ওনার ভালোবাসাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু ওনার মায়ের খোঁজ আমি করব। আপন মনে বলে দোলা এইসব। রুদ্র আজ অফিসে এসে সারা দিন দোলার কথা ভেবেছে। দোলার বলা প্রতিটা কথা চাইলেও মন থেকে বের করতে পারছে না। দোলার সামনে দাঁড়ানোর মতো মুখ নেই তার কাছে। এখানে দোলার যে কোনো দোষ একটা অন্তত রুদ্র উপলব্ধি করতে পেরেছে। বিকালে তানিয়া আর দোলা শপিংয়ে চাই জাহির চৌধুরীকে বলে। জেসমিন চৌধুরী দোলাকে যেতে দেখে একটা ডেভিল হাসি দেয়। গাড়ি নিয়ে এসেছে তারা। দোলা আর তানিয়া শপিং মলে প্রবেশ করে লিফট কর্নারে যায়। মেয়েদের জিনিসপত্র আছে চারতলায়, তাই তারা লিফটে করে চারতলায় যাবে। দোলা আগে লিফটে উঠে এরপর তানিয়া প্রবেশ করতে যাবে, তখনই একজনের সাথে ধাক্কা লেগে পিছু সরে আসে। লিফট কিছু সময়ের ব্যবধানে চলে যায়। আরে আমি যাব বলেই চিৎকার করে ওঠে তানিয়া লিফট চলে যেতে দেখে। এই চোখে দেখেন বলেই তানিয়া সামনে তাকিয়ে বলে, আপনি? সজলও বড় বড় চোখ করে তাকিয়ে বলে, আবার আপনি? আজার রক্ষানে আমার নির্ঘাত। মনে মনে ভেবেই একটা শুকনো ঢোক গিলে সজল। এই কি সমস্যা বলুন তো আপনার? আপনি সব স্থানে শুধু আমার সাথেই ধাক্কা খান কেন? নাকি ইচ্ছা করে করেন? ওই ওয়েট। এরপর তানিয়া ভাবুক হয়ে বলে, আপনি আবার আমাকে ফলো টলো করছেন না তো? আপনার মতলব কি তাড়াতাড়ি বলুন। চোখ পাকিয়ে বলে তানিয়া। তানিয়ার এমন কথাই জন্য সজল মোটেও প্রস্তুত ছিল না। রসগোল্লার সমান চোখ করে বলে, কি বলছেন এইসব? আমি কেন আপনাকে ফলো করতে যাব? তাছাড়া আপনার মতো ডেঞ্জারাস লেডির থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এই কি বলছেন জোরে জোরে বলুন, আপনার জন্য আমার লিফটটা চলে গেল, আপনাকে তো আমি। বলেই তানিয়া দুই হাত তুলে সজলের গলা বরাবর নিয়ে যেতে যায়। তখনই তার ফোনটা বেজে ওঠে। দোলা ফোন করেছে দেখে তানিয়া সজলের দিকে রাগি লুকে তাকিয়ে ফোন রিসিভ করতেই দোলা ব্যস্ত স্বরে বলে, তানিয়া কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমি তো ফোর্থ ফ্লোরে চলে এসেছি। তানিয়া একটা তপ্ত শ্বাস ছেড়ে বলে, তুমি ওইখানেই থাকো, আমি আসছি। এরপর লিফট আসলে তানিয়া লিফটে ওঠে। সজলও তানিয়ার সাথে লিফটে যেতে চায়, কিন্তু তানিয়া আঙ্গুল উঠায় বলে, এই খবরদার আমার সাথে যেতে আসবেন না, তাহলে একদম গলা টিপে মেরে দেবো লিফটের ভেতর। তানিয়া হুমকিতে সজল ভয়ে একটা ঢোক গিলে বলে, আপনি যান আমি পরে আসছি। তানিয়া চলে গেলে সজল যেন হাঁপ ছেড়ে বাঁচে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, আল্লাহ মেয়ের মুখোমুখি আর যেন না হই, মিনতি করে বলে সজল উপরে হাত উঠিয়ে। তানিয়া ডাকে গচগচ করতে করতে দোলার কাছে যায়। দোলা ভ্রুকুচকে বলে, কি হয়েছে, আমার রেগে আছো কেন? আর বলো না বৌমণি, যেদিন থেকে ওই উজুপুকটার সাথে দেখা হয়েছে সেদিন থেকেই আমার ব্যাড লাক।
কার কথা বলছো? কৌতূহলী হয়ে বলে দোলা, আরে ওই যে সেদিন ক্যান্টিনে যে ছেলেটার সাথে ধাক্কা লেগে গিয়েছিল ভুল করে। দোলা একটু ভাবুক হয়ে মনে করার চেষ্টা করে, স্টুপিড একটা, আজও ধাক্কা লেগেছে। তানিয়া বলে রেগে, তখনই দোলার সামনে সচলকে দেখতে পায়। সচলও দোলাকে দেখে একটা মুচকি হাসি দেয়। দোলা তানিয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি কি ওই ছেলেটার কথা বলছো? তানিয়া দোলার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখে সামনে সচল একটা ক্যাবলা কান্ত হাসি মুখে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। তানিয়া একটা বিরক্ত সূচক নিঃশ্বাস ত্যাগ করে বলে, ইডিয়েট একটা। সচল একটু সামনে এগিয়ে এসে দোলাকে বলে, আপনি এখানে, আবার দেখা হয়ে গেল, কি যে ভালো লাগছে। দোলাও মুচকি হেসে বলে, সেম টু, তা আপনি এখানে যে, এটা তো মেয়েদের ফ্লোর। দেখো, নিজেই হয়তো পড়বে মেয়েদের ড্রেস নিয়ে, না হলে গার্লফ্রেন্ডকে দিবে। তবে এমন একটা উজবুকে গার্লফ্রেন্ড কেউ হবে বলে আমার মনে হয় না। মুখ বেঁকিয়ে বলে তানিয়া। দোলা তানিয়ার হাত টেনে ধরে চুপ করতে বলে সচলের আড়ালে, কিন্তু সচল সবই দেখতে পায়। সচল তানিয়ার কথাই পাত্তা না দিয়ে দোলাকে বলে, আসলে আমি একটা শাড়ি নেওয়ার জন্য এসেছি, আমার তো মেয়েদের ড্রেস সম্পর্কে আইডিয়া নেই, কখনো নিইনি আমি, কিন্তু এবার আমি মণিমাকে জন্মদিনে একটা শাড়ি গিফট করতে চাই। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো, প্লিজ একটা শাড়ি পছন্দ করে দিবেন আমার মণিমার জন্য। আমরা কেন দেব, নিজেরটা নিজে পছন্দ করে নেন। যান, আমার এখানে নিজেদের জিনিস নেওয়ার জন্য এসেছি, আপনার শাড়ি পছন্দ করার জন্য না। আপনি এত ঝগড়াটে কেন বলুন তো? কথাটা বলে সচল মুখ চেপে ধরে, আর তানিয়া রাগি লুকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই কি বললেন আপনি, আমি ঝগড়াটে? আহ তানিয়া, কি হচ্ছে? বিরক্ত নিয়ে বলে দোলা, তুমি দেখলে বৌমনি, উনি আমাকে কি বলে অপমান করলো। আচ্ছা হয়েছে, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের, আর আপনি আসুন, আমি পছন্দ করে দিচ্ছি। এরপর তিনজন ভেতরে যায়। দোলা সচলকে একটা সুন্দর শাড়ি পছন্দ করে দেয় তার মণিমার জন্য। সচল দোলাকে ধন্যবাদ দিয়ে একটা কার্ড দিয়ে বলে তার মণিমার জন্মদিনে যাওয়ার জন্য। দোলা প্রথমে না না করলেও সচলের অনুরোধে রাজি হয়ে যায়। এক সপ্তাহ পরে সচলের মণিমার জন্মদিন। সচল ব্যস্ত থাকবে কদিন, তাই আগেই শাড়িটা নিয়ে যায়। এরপর দোলারা নিজেদের জন্য কেনাকাটা করে চলে আসে ফুচকা খেতে। তানিয়া ফুচকা খাবে তাই দোলাও না করতে পারে না, কারণ দোলাও ফুচকা খেতে ভালোবাসে। সব কিছু শেষ করে দোলা আর তানিয়া বাড়ি ফেরে। বাড়ির মধ্যে আসতেই তানিয়া সোফায় বসে পড়ে ক্লান্ত হয়ে, এ কি বসলে যে, ফ্রেশ হয়ে এসো একবার। দোলা বলে তানিয়াকে, জেসমিন চৌধুরীর ড্রয়িং রুমেই ছিলেন। তোদের শপিং শেষ? জাহির চৌধুরীর কথাই দোলা হেসে বলে, জি বাবা, সরি বাবা, একটু দেরি হয়ে গেল। ইটস ওকে মা, যা ফ্রেশ হয়ে আয়। দোলা তানিয়ার পাশে বসে ফিসফিস করে বলে, তানিয়া তুমিও চলো না আমার সাথে আমার ঘরে। দোলার এমন কথাই তানিয়া চমকানো চোখে তাকিয়ে বলে, মানে? দোলা অসহায় ফেস করে বলে, তোমার ভাইয়া হয়তো এতক্ষণে চলে এসছে, আমার না ভয় করছে ওনার সামনে একা যেতে, আবার যদি সকালের কথা জিজ্ঞেস করে। আরে বৌমনি, তুমি মিছে মিছে ভয় পাচ্ছ, কিছু হবে না, যাও তো, আমার বড্ড ক্লান্ত লাগছে, আমি একটু রেস্ট নিয়ে তারপর ঘরে যাব। দোলা মুখটা বাংলার পাছের ন্যায় করে তানিয়ার দিকে তাকায়, মামু ব্রো কি চলে এসেছে? তানিয়ার কথায় জাহির চৌধুরী ফোনে দৃষ্টি রেখেই বলে, না রে, এখনো তো রুদ্র ফিরেনি। রুদ্র ফেরেনি কথা শুনে দোলা স্বস্তি পায়, খুশি মনে উপরে যায়। এবার সে দোলাকে উপরে যেতে দেখে জেসমিন চৌধুরী মুচকি হাসে সবার আড়ালে। দোলা তিন থেকে চার সিঁড়ি মারিয়ে পঞ্চমতম সিঁড়িতে পা রাখতেই দোলার পা পিছলে যায়। দোলা নিজেকে সামলাতে না পেরে চিৎকার দিয়ে নিচে পড়ে যায় গড়াতে গড়াতে। দোলার চিৎকারে সবাই সিঁড়ির দিকে তাকিয়েই চমকে ওঠে। দোলা নিচে সিঁড়ির পাশে পড়ে আছে অজ্ঞান হয়ে। আসলে মাথায় আঘাত লাগে দোলার, যার ফলে জ্ঞান হারায় সে। তানিয়া আর জাহির চৌধুরী ছুটে আসে দোলার কাছে। জেসমিন চৌধুরী একটা সার্থক হাসি দিয়ে মুখে দুঃখী ভাব নিয়ে এগিয়ে আসে। বৌমনি, বৌমনি চোখ খুলো, কি হয়েছে তোমার, পড়লে কি করে তুমি?
কান্নারত কণ্ঠে ডাকে তানিয়া দোলাকে। জাহিদ চৌধুরীর চোখ মুখে অস্থিরতার ছাপ। হঠাৎ এমন একটা কাণ্ড হয়ে যাবে কেউ কল্পনা করেনি। আহারে, মেয়েটার হঠাৎ কি হলো? এই তো এখনই হেসে হেসে কথা বলছিল, আহাচারি করে বলে জেসমিন চৌধুরী। দোলামা চোখ খোল, কে হয়েছে তোর? ব্যস্ত ভঙ্গিতে বলে জাহির চৌধুরী। মামু মামু, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দাও, বৌমনিকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। জাহির চৌধুরী সোফা থেকে ফোন নিয়ে অ্যাম্বুলেন্সে খবর দেয়। তানিয়া দোলার মাথাটা তার কোলে রেখে কান্না করছে আর দোলাকে ডাকছে। দোলার কপালে আর গালে চোট লাগায় রক্ত বের হচ্ছে সেখান থেকে। হাত আর পায়ের কাছে ছিলে গিয়েছে একটু। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। তানিয়া আর জাহির চৌধুরী দোলার সাথে যায়। ওরা যেতেই জেসমিন চৌধুরী উচ্চস্বরে হেসে ওঠেন। সবে শুরু তোমার দোলারানী, এরপর দেখো আরো কত কি অপেক্ষা করে তোমার জন্য। আমার রাস্তায় যে বা যারা আসে তাদের আমি কাউকে রাখি না। আপাতত একটু কষ্ট দিলাম তোমায়, এরপর যদি মানে মানে না কেটে পড়ো তাহলে একদম উপরে পাঠিয়ে দেবো।